ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দেশে করোনায় আরো 41 জনের মৃত্যু, মোট মৃত্যু 1888। 17,875টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,775 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেলের চিকিৎসক ও অন্যদের জন্য 20 কোটি টাকা খরচের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। করোনায় সারা বিশ্বে 5,14,300 বেশি মানুষের মৃত্যু, আক্রান্ত 1,06,200 বেশি। সর্দি জ্বর আর শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে 8 জেলায় 13 জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে কোরবানির পশুর হাট, শঙ্কা ওবায়দুল কাদেরের, কার্যকর গাইডলাইন তৈরির পরামর্শ। স্ববিরোধী ও অসামঞ্জস্যপূর্ণ আখ্যা দিয়ে নতুন অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করেছেন বিএনপির সংসদ সদস্যরা। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান, প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও এমডি বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমান কুমিল্লার 14গ্রামে নিজস্ব বাসভবনে মারা গেছেন, বনানী কবরস্থানে দাফন। শতবর্ষে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়নে চেষ্টা করা হচ্ছে জানালেন উপাচার্য, করোনার কারণে নেই বর্ণাঢ্য আয়োজন। ফলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার 4 বছরে বিভিন্ন দেশের কূটনীতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা, অনলাইনে সক্রিয় জঙ্গিরা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করে রিয়ালের কাছে পিছিয়ে বার্সেলোনা, মেসির 700 ক্যারিয়ার গোল।